ভেক্টরের থিওরি আমাদের আগের লেকচার পর্যন্ত আসলে বইতে যা আছে সব শেষ হয়ে গিয়েছে, তবে এই ভিডিওতে আমরা ম্যাথ করার জন্য কিছু এক্সট্রা থিওরি আমাদের প্রয়োজন, যেগুলো পরবর্তী কোনো চ্যাপ্টার হয়তো আমরা পাবো, তবে এখনই আমাদের জানা প্রয়োজন। সেই থিওরিগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি। কখনো তোমরা এরকম নিশ্চয়ই দেখেছো যে তুমি হয়তো বাসে করে কোথাও যাচ্ছ, তোমার পাশে আরেকটা বাস হয়তো তোমাদের ওভারটেক করছে, তো তুমি দেখবে যে ওই বাসের ভিতরে লোকদেরকে খুব সুন্দরভাবে দেখা যায়, তারা মনে হচ্ছে যেন খুব আস্তে আস্তে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে এবং তাদের সাথে চাইলে জানালা খুলে কথাও বলা যাবে, এত আস্তে আস্তে যাচ্ছে মনে হবে। আসলে কিন্তু বাস্তবে তারা কিন্তু আস্তে যাচ্ছে না, রাস্তা পাশে স্থির দাঁড়ানো একটা লোকের কাছে মনে হবে যে অনেক জোরে তারা চলে যাচ্ছে, কিন্তু তোমার কাছে এই যে বেগটা ভিন্ন রকম মনে হলো এটার কারণ হচ্ছে তুমি নিজে আসলে গতিশীল। তাহলে একটা গতিশীল বস্তুর সাপেক্ষে যদি আমরা আরেকটা গতিশীল বস্তুর বেগ পর্যবেক্ষণ করি, তাহলে যে বেগটা আমরা দেখতে পাই সেটা আসলে প্রকৃত বেগ না, এই বেগটাকে আমরা বলি হচ্ছে আপেক্ষিক বেগ। তার আমরা সংজ্ঞাটা এভাবে লিখি, একটি গতিশীল কাঠামোর সাপেক্ষে অপর একটি গতিশীল কাঠামোর বেগকে আপেক্ষিক বেগ বলে। একটি গতিশীল কাঠামোর সাপেক্ষে অপর একটি গতিশীল কাঠামোর বেগকে আপেক্ষিক বেগ বলে। এখন আপেক্ষিক বেগ বের করে, ওই যে ভাইয়া বললাম তুমি যখন বাসে ছিলে, তোমার পাশ দিয়ে যখন আরেকটা বাস ওভারটেক করছিল, তুমি দেখছিলে সে খুব আস্তে আস্তে গিয়ে যাচ্ছে, এটার কারণ হচ্ছে আমরা আসলে নিজেকে সবসময় ঠিক ভাবি, আমাদের কাছে মনে হয় যে আমরা সবসময় ঠিক, এটা জীবনের সব ক্ষেত্রেই। এখন তুমি যখন গতিশীল, তোমার পাশ দিয়ে একটা বাস চলে যাচ্ছে, তুমি কিন্তু ভেবে নিচ্ছ তুমি নিজে আসলে স্থির আছো, যে তুমি তোমার বাসে বসে আছো, তুমি হয়তো স্থির, আর তোমার সাপেক্ষে তোমার পাশের জন্য তোমাকে ক্রস করে চলে যাচ্ছে। তার মানে আমরা আপেক্ষিক বেগ ফিল করার সময় বা আপেক্ষিক বেগ অনুভব করার সময় আমাদের যেটা মনে হয় সেটা হচ্ছে আমরা নিজেরা স্থির, কিন্তু বাস্তবে তো আমরা স্থির না। তাহলে আপেক্ষিক বেগ বের করার এই জন্য একটা টেকনিক হচ্ছে যে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করবে তাকে আগে স্থির করে ফেলবে, মানে তাকে স্থির রেখে তারপরে আরেকজনের বেগ পর্যবেক্ষণ করবে, তখন যে বেগটা আমরা পাবো সেই বেগটাই হবে আপেক্ষিক বেগ। যেমন একটা বাস, তোমার বাস, এটা ধরো তোমার বাস, তোমার বাস হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে কথার কথা, আর আরেকটা বাস হচ্ছে 6 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তাহলে তুমি যেহেতু নিজেকে স্থির ভাবছো, তোমার সাপেক্ষে মনে হবে যে পাশের বাসটা আসলে 1 মিটার পার সেকেন্ড বেগে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তাহলে আমরা আপেক্ষিক বেগের ক্ষেত্রে যেটা হয়, সবসময় পর্যবেক্ষক নিজেকে স্থির ভাবে, তো সেজন্য আমরা আপেক্ষিক বেগ বের করার টেকনিকের মধ্যে সবসময় দেখবো একটা কাজ করব, সেটা হচ্ছে যার সাপেক্ষে আমরা বেগ বের করব তার বেগটাকে আমাদের স্থির করে ফেলতে হবে, তার বেগটাকে আমাদের জিরো করে ফেলতে হবে। সেটা আমরা কীভাবে করব সেটাই আমরা একটা একটা করে এখন দেখব। ওকে, সো প্রথমে চলো আমরা কেস ওয়ান দেখি। কেস ওয়ান হচ্ছে দুটি বস্তু যদি একই দিকে চলে, ওই যে ভাই মাত্র যে উদাহরণটা দিলাম, তো ধরো এটা হচ্ছে তুমি এবং তুমি একটা বাসে চড়ে কোথাও যাচ্ছ, তোমার বেগ হচ্ছে ভিএ এবং তোমার বেগ ধরো 5 মিটার পার সেকেন্ড, আর আরেকটা বাসে তোমারই কোনো বন্ধু 6 মিটার পার সেকেন্ড বেগে তোমার পাশ দিয়ে চলে যাচ্ছে, বি এ মানে আমি, বিমানে বন্ধু, তাহলে আমার বেগ হচ্ছে ভিএ, তোমার বেগ হচ্ছে, আর বন্ধুর বেগ হচ্ছে ভিবি। এখন যেহেতু আমরা আমার সাপেক্ষে যেহেতু আমি আপেক্ষিক বেগ বের করবো, তাহলে আমরা নিজেকে সবসময় স্থির ভাবি। এখন আমাকে স্থির করতে গেলে যেটা করতে হবে, আমার বেগ যেহেতু 5 মিটার পার সেকেন্ড, তাহলে 5 মিটার পার সেকেন্ডে আরেকটা বেগ আমরা বিপরীত দিকে প্রয়োগ করব। বিপরীত দিকে আমরা আরেকটা বেগ প্রয়োগ করলাম যেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তাতে কী দাঁড়ালো, তাতে আমার বেগটা জিরো হয়ে গেল। এখন এই যে আমার বেগ নাই, আমরা করব কি, আমার বেগটাকে ভুলে যাব, যে আমার কোনো বেগ ছিল না, আমরা এটাকে ভুলে যাই পুরোপুরি বা এটাকে এভাবে কেটে রেখে দিই যে আমার এই বেগ নেই। এই বেগটা বাদ দিয়ে দিলাম। আমার বেগ যদি না থাকে, তাহলে এখন এই সিস্টেমের দিকে তাকাও, এখানে দুইটা বেগ আছে, একটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, একটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, একটা হচ্ছে এই দিক বরাবর কাজ করে, আরেকটা তার বিপরীতে কাজ করে। তাহলে দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে কাজ করে, তাহলে এদের লব্ধি যদি বের করি, তাহলে লব্ধিটা অনেকটা এরকম হবে, 6 - 5 = 1 মিটার পার সেকেন্ড।
এবং খেয়াল করে দেখো আসলে কিন্তু তোমার সাপেক্ষে মনে হবে তোমার ফ্রেন্ড 1 মিটার পার সেকেন্ড বেগে তোমাকে ক্রস করে চলে যাচ্ছে। তাহলে এই যে আমরা নিজেকে স্থির করে ফেললাম, নিজেকে স্থির করার পরে যে আসলে তো আমি ভাই স্থির ছিলাম না, ভাইয়ের একটা বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, VA নাম দিয়েছিলাম যেটাকে আমরা, কিন্তু আমরা এই বেগটাকে স্থির করার জন্য বিপরীত একটা 5 মিটার পার সেকেন্ড বেগ দিয়ে নিজের বেগটাকে ভুলে গিয়েছি যে আমার আর কোনো বেগ নাই, এটা বাদ। এটা বাদ দিলে সিস্টেমের বাকি বেগগুলোর যে লব্ধি সেই লব্ধিটাই আসলে আপেক্ষিক বেগ। তাহলে পর্যবেক্ষককে সবসময় স্থির করে ফেলতে হবে, তারপর ওই সিস্টেমে যে ভ্যালোসিটি থাকবে সেই ভ্যালোসিটিটাই হবে আপেক্ষিক বেগ। ওকে, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এ এর সাপেক্ষে মানে আমার সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ একই দিকে যদি চলো তাহলে তোমার সাপেক্ষে আরেকজন আপেক্ষিক বেগ কম মনে হবে। আপেক্ষিক বেগ সমান হবে ভিভি মাইনাস ভিএ। মাইনাস ভিএ কেন? কারণ তোমার নিজের বেগকে তুমি জিরো করে ফেলছো, তাহলে বিপরীত দিকে তোমার বেগ দিয়েছো, সেজন্য ভিএ মাইনাস হয়ে তারপরে ভিভি থেকে ভিএ মাইনাস হয়ে গেল। এখন যদি উল্টা জিনিসটা চিন্তা করো যে তোমার ফ্রেন্ড তোমাকে কী দেখবে, তোমার ফ্রেন্ড দেখবে যে তুমি আসলে 1 মিটার পার সেকেন্ড বেগে পিছায় যাচ্ছ, মানে তুমি উল্টা দিকে যাচ্ছ, তার কাছে এরকম মনে হবে। সে এগিয়ে যাচ্ছে সেটা ভাববে না, কারণ সে তো স্থির মানুষ, মানে সে নিজেকে স্থিরভাবে সবসময়, সো তার কাছে মনে হবে তুমি যেন 1 মিটার পার সেকেন্ড বেগে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছ। তাহলে আমরা যদি বি এর সাপেক্ষে এর বেগ বের করতে চাই তাহলেও সেম, যার সাপেক্ষে বেগ বের করবো তার বেগ সবসময় বাদ দিয়ে দিতে হবে। যেমন এর সাপেক্ষে যখন বের করলাম তখন ভি এ বাদ দিয়ে দিয়েছি, বি এর সাপেক্ষে যখন বের করলাম তখন ভিভি বাদ দিয়ে দিয়েছি। তো এখন ভিএ মাইনাস ভিভি করো, আমাদের এখানে ভিভি হচ্ছে 6, ভিএ হচ্ছে 5, তাহলে থাকে উল্টা লিখে ফেলেছি, ভিএ হচ্ছে 5, ভিভি হচ্ছে 6, তাহলে থাকে -1 মিটার পার সেকেন্ড। তার মানে তোমার ফ্রেন্ড দেখবে তোমার বেগ 1 মিটার পার সেকেন্ড তবে উল্টা দিকে, যেহেতু মাইনাস, বিপরীত দিকে তুমি 1 মিটার পার সেকেন্ড বেগে পিছিয়ে যাচ্ছ। আচ্ছা, তাহলে দুটো বস্তু একই দিকে যদি চলে তাহলে আমরা এভাবে তাদের আপেক্ষিক বেগ বের করব, বিয়োগ করে। কার থেকে কাটা বিয়োগ করবা? যার সাপেক্ষে বের করবা তারটা বিয়োগ করতে হবে। কেস টু হচ্ছে দুটি বস্তু বিপরীত দিকে চললে, এবার ধরো তুমি বাড়িতে যাচ্ছ ঢাকা থেকে, তোমার বেগ হচ্ছে ভিএ, আর তোমার বন্ধু হচ্ছে এবার বাড়ি থেকে ঢাকার দিকে আসছে, তার বেগ হচ্ছে ভিবি। তোমার বেগ 5 মিটার পার সেকেন্ড, তার বেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। এখন যেহেতু তোমার সাপেক্ষে আমরা আপেক্ষিক বেগ বের করতে চাই তাহলে তোমার নিজের বেগটাকে স্থির করতে হবে। তাহলে স্থির করবো কীভাবে? তোমার সমপরিমাণ একটা বেগ আমরা উল্টা দিকে অ্যাপ্লাই করব, 5 মিটার পার সেকেন্ড অ্যাপ্লাই করলাম। এখন আমাদের নিজের বেগটা ভুলে যেতে হবে, মানে তোমার যে ভ্যালোসিটি আছে সেটা তুমি ভুলে যাবা, নিজেদের বেগ আমরা ভুলে যাব। তাহলে এখন সিস্টেমে যে ভ্যালোসিটিগুলো আছে এদের লব্ধি বের করো, একটা 6 একটা 5, দুটো একই দিকে, তাহলে দুটো যেহেতু একই দিকে এদের লব্ধি হবে এদের যোগফল। যোগফল কত? 6 আর 5 যোগ করলে 11 মিটার পার সেকেন্ড। এবং তাই কিন্তু হয় যে যখন তোমরা দুজন পরস্পর ক্রস করবে তখন আগেরবার যেরকম একই দিকে যাচ্ছিলে দেখে তোমার বাস থেকে পাশের বাসে খুব সুন্দর দেখা যাচ্ছিল ভিতরে কী হচ্ছে না হচ্ছে, কিন্তু যখন তুমি ক্রস করবে বিপরীত দিক থেকে এসে তখন কিন্তু আসলে দেখার কোনো সুযোগ নেই, কারণ সাই করে একটা বাস আরেকটা বাসে পাশ দিয়ে চলে যাবে। এটা কেন হয়? কারণ হচ্ছে ওই যে আমাদের দুইটা বেগ দেখো যোগ হচ্ছে, আগেরবার দুইটা বিয়োগ হয়েছিল। তাহলে যদি বিপরীত দিকে চলে তাহলে আসলে আপেক্ষিক বেগ বের করার সময় দুইটা বেগ যোগ করতে হবে। তার আমরা এভাবে লিখি, এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ ভিএ প্লাস ভিভি যোগ। সেম বি এর সাথে তোমার বান্ধবীও দেখবে, তোমার বন্ধু বা বান্ধবী যে আছে সেও দেখবে সেম, যে তোমরা যখন ক্রস করছো তখন খুব জোরে তোমরা ক্রস করে চলে গেছো, সাই করে ক্রস করে চলে গেছো। সো বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ হবে ভিএ প্লাস ভিভি বা ভিভি প্লাস ভিএ, আগে পরে হলে সমস্যা নেই, যোগের ক্ষেত্রে তো আগে পরে ম্যাটার করে না। তাহলে যদি দুইটা বস্তু একই দিকে চলে তাহলে আপেক্ষিক বেগ হবে, বিয়োগ করতে হবে একটা থেকে আরেকটা, যেটা সাপেক্ষে বের করবা সেটা বিয়োগ করতে হবে। আর যদি দুইটা বস্তু এক বিপরীত দিকে চলে তখন হচ্ছে দুইটা বেগ যোগ করতে হবে। ওকে, এখন আমরা দেখব কেস 3, যে দুটি বস্তু যদি তির্যকভাবে চলে, দুটি বস্তু তির্যকভাবে চললে
এটা একটা সুন্দর উদাহরণ হতে পারে বৃষ্টি দিনে সাইকেল চালানো। যেমন ধরো বৃষ্টি তো সোজা নিচের দিকে পড়ে, ধরো বৃষ্টির বেগ হচ্ছে ভিবি, আর তুমি হচ্ছে সাইকেল চালাচ্ছ ভিএ বেগে, এটা হচ্ছে ভিএ। এখন আমরা যদি সাইকেল না চালিয়ে দাঁড়ায় থাকি তাহলে বৃষ্টি সোজাসুজি মাথার উপরে পড়বে, সারা গায়ে পড়বে, আমরা ভিজে যাব। কিন্তু যদি আমরা সাইকেল চালাই আমাদের সাপেক্ষে বৃষ্টি বেগটা কেমন হবে সেটা আমরা বের করতে চাই। তো যেহেতু আমার সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতে চাই, তাহলে আমাকে স্থির করতে হবে, যার সাপেক্ষে বেগ বের করবো তাকে স্থির করতে হবে। তাহলে ভিএকে স্থির করতে গেলে ভিএর সমপরিমাণ একটা বেগ বিপরীত দিকে দিতে হবে, দিয়ে ভিএর যে বেগ ছিল সেটা আমাদের ভুলে যেতে হবে। তাহলে সেটা যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের সিস্টেমে বেগ থাকে দুইটা, একটা হচ্ছে ভিএ একটা হচ্ছে ভিবি। এই ভিএটা কেন অ্যাপ্লাই করলাম, এই ভিএটা অ্যাপ্লাই করলাম হচ্ছে তোমাকে স্থির করার জন্য বা আমি নিজে স্থির হয়ে যাওয়ার জন্য, যেহেতু পর্যবেক্ষক নিজে স্থির হয়ে যাইতে হয়। তো এটা হচ্ছে নিজেকে স্থির করার জন্য বিপরীত দিকের বেগটা অ্যাপ্লাই করলাম। আচ্ছা, তাহলে সিস্টেম এখন দুইটা বেগ আছে, একটা ভিএ একটা ভিবি। তাহলে এই দুইটার লব্ধি কোণ বরাবর হবে, বুঝতেই পারছো এই মাঝামাঝি কোথাও দেওয়া হবে, তাহলে লব্ধি হচ্ছে এই বরাবর। তাহলে বৃষ্টিটা আসলে এই বরাবর পড়বে, উপর থেকে এসে এই বরাবর। এখন তুমি সাইকেল চালানোর সময় ভাই চিত্র একটু আরেকটু সুন্দর করে আঁকি, ধরো তাহলে আমরা লাস্ট পর্যন্ত এই জিনিসটা একটু বাদ দিয়ে আবার সুন্দর করে আঁকি। তোমার বেগ আসলে ইনিশিয়ালি ছিল এই বরাবর, এটা ছিল তোমার ভিএ। আমরা তোমাকে স্থির করার জন্য বিপরীত দিকে একটা ভিএ অ্যাপ্লাই করেছি, তখন এটা আমরা ভুলে গিয়েছি, তার ফলে ভিএ এবং ভিবির লব্ধি মাঝামাঝি এখান দিয়ে গিয়েছে। তাহলে বৃষ্টিটা আসলে সত্যিকার অর্থে পড়বে হচ্ছে এই বরাবর। এটা একটু সুন্দর করে আঁকি। এই এবার হয়েছে, তাহলে বৃষ্টিটা আসলে তির্যকভাবে পড়বে। এই কারণে তোমরা দেখবা যে তুমি তো এদিকে সাইকেল চালাচ্ছ, বৃষ্টির দিনে সাইকেল চালালে সামনের মনে হয় যেন বৃষ্টি এরকম বাঁকা বাঁকা হয়ে গায়ে এসে পড়ছে, এ কারণে সামনের পাশ পুরো ভিজে যায় কিন্তু পিছনের পাশ দেখা যায় ভিজে না, তাই না? পিঠে ভিজতেছে না কিন্তু সামনে পুরো ভিজে যাচ্ছে, এরকম মনে হবে। তাহলে বৃষ্টির দিনে যদি সাইকেল চালাও তাহলে বৃষ্টি তোমার সাপেক্ষে বেঁকে যায়, কেন? এই আপেক্ষিক বেগের কারণে। এখন নর্মালি তুমি যদি দাঁড়ায় থাকতে তাহলে ছাতা ধরতেই বরাবর, তাই না? মাথার উপরে ছাতা ধরতা, কিন্তু যেহেতু সাইকেল চালানোর সময় বৃষ্টি বাঁকাভাবে পড়ে তোমার সাপেক্ষে, তাহলে এখন ছাতা ধরতে হবে এই বরাবর। তাহলে ছাতা কত কোণে হেলাতে হবে সেই অ্যাঙ্গেলটা যদি তুমি বের করতে চাও সেটাও চাইলে এখান থেকে বের করা যায়। এই কোণটা থিটা হলে এটাও থিটা, বিপরীত কোণ। আচ্ছা যাই হোক, আমরা তাহলে এই পাশটা শুধু অবজার্ভ করি, হ্যাঁ এতটুকু এই সাইডটা অবজার্ভ করি। এখানে ভিএ আর ভিভির লব্ধি হচ্ছে ভিআর, মানে বৃষ্টির আপেক্ষিক বেগ যেটা সেটা হচ্ছে ভিএ এবং ভিভির লব্ধি। এখন খেয়াল করে দেখো ভিএ এবং ভিভির মধ্যবর্তী কোণ আসলে 90 ডিগ্রি, ভিএ ভিভির মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের আলফা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে বৃষ্টির আপেক্ষিক বেগ ভিআর সমান হচ্ছে রুট ওভার অফ, ভিআর হচ্ছে ভিএ এবং ভিভির লব্ধি। তাহলে আমরা লব্ধি কীভাবে বের করি, রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ভিএ ভিভি কজ 90 ডিগ্রি। এখন ওই কজ 90 ডিগ্রি ভ্যালু তো জিরো, তাহলে আমাদের এই পার্টটা লেখার প্রয়োজন নেই। তাহলে বৃষ্টির আপেক্ষিক বেগ হবে রুট ওভার অফ ভিএ স্কোয়ার প্লাস ভিভি স্কোয়ার। ভিএ হচ্ছে তোমার বেগ, ভিভি হচ্ছে বৃষ্টির বেগ। আর যদি অ্যাঙ্গেল বের করতে চাও, দেখো অ্যাঙ্গেল হচ্ছে আসলে লব্ধির অ্যাঙ্গেল, এবং অ্যাঙ্গেলটা কার সাথে আমরা ধরেছি, ভিভির সাথে। তাহলে আমাদের সূত্র ছিল এরকম যে যার সাথে আমরা অ্যাঙ্গেল ধরবো, যেহেতু ভিভির সাথে অ্যাঙ্গেল ধরেছি, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে আলাদা হয় সিঙ্গেল হয়, যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, তাহলে নিচে হচ্ছে ভিভি, উপর হচ্ছে ভিএ সাইন 90 ডিগ্রি, নিচে হচ্ছে ভিএ কজ 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ভ্যালু হচ্ছে 1, কজ 90 ভ্যালু হচ্ছে 0, এখানে থাকে হচ্ছে শুধু ভিএ বাই ভিবি। তাহলে এখান থেকে আমরা অ্যাঙ্গেলটাও পেয়ে যাবো যে কত কোণে বৃষ্টি পড়বে তোমার উলম্বের সাথে, কত কোণে বৃষ্টি পড়বে বা ছাতা কত কোণে বাঁকাতে হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিয়েটা হচ্ছে ছাতা ধরার অ্যাঙ্গেল, ছাতা ধরার কোণ, আর এই ভিআরটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ, বৃষ্টির আপেক্ষিক বেগ। আরেকটা এক্সাম্পল একটু আমরা দেখি, সেটা হচ্ছে ধরো এই বরাবর হচ্ছে আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারটা ডিরেকশন ধরে আঁকলাম, এটা আমাদের পূর্ব, এটা হচ্ছে আমাদের উত্তর,
এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পশ্চিম। ধরো পূর্ব দিকে তুমি যাচ্ছ কোন একটা গাড়িতে করে, ধরো পূর্ব দিকে আমাদের তুমি হচ্ছে একটা কারে করে যাচ্ছ, আর উত্তর দিকে একটা ট্রাক চলতেছে বা অন্য কেউ যাচ্ছে, সেভাবে ভিভি নাম দিলাম। এখন তোমার সাপেক্ষে এই ট্রাকটার গতি কেমন মনে হবে? এখানে কেউ একজন যদি স্থির দাঁড়ায় থাকে, তার সাপেক্ষে মনে হবে তুমি পূর্ব দিকে যাচ্ছ আর ট্রাক উত্তর দিকে যাচ্ছে, কিন্তু তোমার সাপেক্ষে এইরকম মনে হবে না, কারণ তুমি যেহেতু গতিশীল, তোমার সাপেক্ষে ট্রাকটার গতি একটু অন্যরকম মনে হবে। কীরকম মনে হবে? যেহেতু তোমার সাপেক্ষে তুমি বেগ বের করতে চাও, তাহলে তোমাকে আগে স্থির করে দিতে হবে। তাহলে তোমার বিপরীত দিকে একটা বেগ দিয়ে তোমাকে স্থির করে দিলাম, তোমার বেগ আর নাই, অস্তিত্ব নাই, এটা বাদ। তাহলে সিস্টেমে এখন এই দুইটা বেগ আছে, এই দুইটা বেগের লব্ধি হবে, তাহলে এই দুইটা বেগের লব্ধি হবে হচ্ছে এই মাঝখান বরাবর, এই বরাবর। তাহলে তোমার কাছে মনে হবে যে ট্রাকটা যেন উত্তর পশ্চিম দিকে চলে যাচ্ছে, মানে মাঝামাঝি দিয়ে চলে যাচ্ছে, তাই হওয়ার কথা। দেখো যদি একটা ট্রাক উত্তর দিকে যায়, তাহলে তোমার সাপেক্ষে উত্তর দিকে যাচ্ছে এটা তো মনে হবেই, কিন্তু তুমি তো আস্তে আস্তে পূর্ব দিকে আগায় যাচ্ছ, তাহলে তোমার কাছে মনে হবে ট্রাকটা যেন আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে পশ্চিম দিকে। তো এই জন্য মনে হবে ট্রাকটা উত্তর পশ্চিম দিকে অ্যাঙ্গেল করে চলে যাচ্ছে। তো আপেক্ষিক বেগের কনসেপ্টগুলো আশা করি বুঝছো সবাই। আমরা এই ভিডিওটাতে শুধু আপেক্ষিক বেগের কনসেপ্টটা দেখলাম।